ছট পুজো উপলক্ষে আজ ভোর থেকেই পশ্চিম বর্ধমানের বিভিন্ন নদ নদী এবং জলাশয়ের ঘাটগুলিতে ভিড় জমিয়েছেন পুণ্যার্থীরা। বাংলা ঝাড়খণ্ড সীমান্তবর্তী বরাকর নদীতে দুই রাজ্যের মানুষ একত্র হলেন সূর্য দেবতার আরাধনায়। এদিন ভোর থেকেই নানান উপচারে ডালি সাজিয়ে দুই রাজ্যের কয়েক হাজার মানুষ এখানে আসেন উদীয়মান সূর্যের আরাধনায়। শুধু বরাকর নয়, জেলার দামোদর, অজয় সহ অন্যান্য নদ নদী ও জলাশয়ে গতকাল দুপুর থেকেই চলছে ছট পুজোর আয়োজন। ছট পুজো মূলত হিন্দি ভাষী মানুষদের উৎসব। শিল্পাঞ্চল হিসেবে পরিচিত ঝাড়খণ্ড লাগোয়া পশ্চিম বর্ধমান জেলায় বহু হিন্দি ভাষী মানুষের বসবাস। পাশাপাশি বহু বাঙালিকেও দেখা যায় এই সূর্য দেবতার আরাধনায় সামিল হতে। তাই এই এলাকায় সমারোহের সঙ্গে পালিত হচ্ছে ছট পুজো। কোভিডের চোখ রাঙানিকে উপেক্ষা করে মানুষ মেতে উঠেছেন ছট পুজোয়। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয়, নজরদারি চালাতে মোতায়েন করা হয় পুলিশ। অতিমারী করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য পুলিশ প্রশাসনের তরফে মাইকে প্রচার চালানো হয়।